হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে মোবাইল ফোনে স্পিড ডায়াল সেট আপ করবেন, যাতে খুব সহজেই ডায়াল প্যাডে নাম্বারকে প্রেস করে আপনার প্রিয়জনকে ফোন করতে পারেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা চলে যাব সেটিংস অপশানে। তো আমি এখান থেকে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর সেটিংয়ে যে সার্চ বাটন থাকে, তো আমার মোবাইলে এই জায়গাটা করে সেটিংয়ে সার্চ বাটন নেই, তো অন্যান্য মোবাইলে এই জায়গাটা করে সেটিংয়ে সার্চ বাটন থাকে সেটিংসের অপশান খোঁজার জন্য। তো আমার মোবাইলে সেটিংয়ে সার্চ বাটন আছে, উপর থেকে সাটা নামার পর যে উপরে দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চ বাটনে আমি সেটিংয়ের অপশান খুঁজে পাই। তো আপনারা সেটিংয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর সহজে আপনারা পেয়ে যাবেন, লিখবেন স্পিড ডায়াল, SPEED DIAL ডায়াল। তো কোনো কোনো মোবাইল স্পিড ডায়াল থাকে, আবার কোনো কোনো মোবাইলে লেখা থাকে কুইক ডায়াল। তো আপনারা স্পিড ডায়াল লেখার পর আপনারা যদি অপশান না পান, তাহলে আপনারা কুইক ডায়াল লিখবেন, অবশ্যই অপশান পেয়ে যাবেন। তারপর আপনারা সে অপশানে ক্লিক করবেন। তো এখানে আমি পেয়ে গেছি স্পিড ডায়াল, তো আমি এখানে স্পিড ডায়ালে ক্লিক করব। তো আমি এখানে স্পিড ডায়াল এখন ক্লিক করলাম। স্পিড ডায়াল অপশানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2 থেকে 9 পর্যন্ত যে 8টি সংখ্যা আছে, 8টি নম্বর আছে। তো এই 8টি নম্বরে আপনারা 8 জন ব্যক্তিকে অ্যাড করতে পারেন, এবং সেই 8 জন ব্যক্তিকে সেই নম্বর প্রেস করে আপনারা সহজেই ফোন করতে পারেন। তো আমি এখান থেকে 2 অপশানে 2 নম্বরে আমি একটি নাম্বার অ্যাড করব। তো 2-এ ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি একটা নাম্বার অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে এখন 2-এ একটি নাম্বার অ্যাড হয়ে গেছে। তো এবার এখান থেকে আমি পুরো কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি এখানে ফোন অপশানে চলে আসব। তো আমি এখান থেকে ফোন অপশানে যাওয়ার পর আমি তখন 2 নম্বরে একটি নাম্বার অ্যাড করলাম। তো এখান থেকে আমি এই 2 নম্বরটাকে আমি প্রেস করে ধরে থাকব। তো এই 2 নম্বরটাকে প্রেস করে ধরে থাকব। ধরে থাকার পর দেখতে পাচ্ছেন সে নাম্বারে ফোন লেগে গেছে। তো আপনারা খুব সহজেই এই কাজটা করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।